আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে ব্লগ নিয়ে চলে আসলাম, দেশি মুরগি বাজারে সকাল সকাল যে একটা ভালোই দেশি মুরগি পেয়েছে, তো মাংস হবে মাশাল্লাহ বোঝা যাচ্ছে। তো আমি দেশি মুরগিটাকে পরিষ্কার করে ধুয়ে কুটে নিচ্ছি। তো মুরগিটা রান্না করার জন্য আমি আদা নিয়ে নিয়েছি, এদিক দিয়ে আমি রসুন বাটা শুরু করেছি। রসুন আর আদা বেটে আমি তারপরে মশলাগুলো রেডি করে মাংসটা ধুয়ে কুটে নিচ্ছি। তো আমি মুরগিটাকে ভালো করে পিস পিস করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা দেশি মুরগি, মাশাল্লাহ দেশি মুরগি খেতে তো অনেক টেস্ট। আমার মনে করি আমি সবারই এটা খুবই পছন্দের খাবার, আমারও ফেভারিট। তো আসলে দাম হাতের নাগানের বাহিরে চলে যাওয়ায় হয়তো বা সবসময় খাওয়া হয় না, তো আজকে নিয়ে আসলো। তো আলু দিয়ে আমি দেশি মুরগিটা রান্না করে খেতে বেশি ভালোবাসি, কারণ আলু দিয়ে দেশি মুরগি রান্না করলে এটার ঝোল খেতে অনেক ভালো লাগে, মাংস তো বলার বাহিরে। আর এখানে আমার রান্না করতে যা লাগছে এলা না, প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা, আর এখানে নিয়ে নিয়েছি মরিচ ফালি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লং। আর রান্না করার সময় গুঁড়া মশলা তো অবশ্যই দিব। তো চলেন দেশি মুরগি আলু দিয়ে আমি কীভাবে ঝোল রান্না করি বা টেস্ট করে খুব সহজভাবে সাধারণভাবে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে পাশে থাকবেন, ভালো লাগবে। তো আমি একটা চুলাতে পাতিল বসিয়ে তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো, তারপর দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো, কাঁচা মরিচ ফালি পরিমাণ মতো, টমেটো কুচি পরিমাণ মতো, আগে থেকে নেওয়া লং এলাচ দারচিনি সব নিয়ে মেঘুকে ভেজে নিতে তেলে ভালো করে। সুন্দর স্পঞ্জ বের হয়েছে, জানি মশলা খেতে কত মজা হবে মশলা। তো আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি জালটা আমি যে পরিমাণ খাবো সেই পরিমাণে দিব, বাকিরাও সেম যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখন জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সবই পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কষা গন্ধটা না থাকে। আর মশলা যত কষানো ভালো হয় আমার মনে হয় মাংসের স্বাদটাও তত বেড়ে যায়। এখন মশলা কালারটা খুব সুন্দর এসেছে মাশাল্লাহ, খেতে অনেক ভালো লাগে। তো আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিব বিসমিল্লাহ।
ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখেন আমার মাংসটা, মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটা আগে থেকে কুচে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এগুলো শীতের নতুন আলু, তো এটা দিয়ে দেশি মুরগি খেতে আরও টেস্ট হয়। সবাই একবার খেয়ে দেখতে পারেন। তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো এই যে দেখুন, দেশি মুরগি দিয়ে আলুর ঝোল, কি সুন্দর, কি মাশাল্লাহ, খেতেও এত টেস্ট হয়েছে যা বলার বাহিরে। তো আমি বলবো সবাইকে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ইনশাল্লাহ ভালো লাগবে সবার। তো আজকের ব্লগ আমার এই পর্যন্ত, সবাই দোয়া করবেন।